মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার সিউড়ি শহরের বিভিন্ন মেন রাস্তার পোলে। শুভেন্দু অধিকারীর ছবি লাগানো পোস্টার এবং তার নিচে লেখা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এই বিষয়ে সিউড়ি পৌরসভার প্রশাসক অঞ্জন কর বলেন, বিরোধীদের চক্রান্তে এগুলি লাগানো হয়েছে, তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনাদের মাধ্যমেই শুনলাম। এই বিষয়টি জেলার অভিভাবক অনুব্রত মণ্ডলকে জানানো হবে। তবে ভোটের আগে বিরোধীরা নতুন কিছু ইস্যু খুঁজে না পাওয়ায় এইগুলি করে বেড়াচ্ছে। আর এই ইস্যুতে বীরভূম জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, তৃণমূল দাবি করছে বিরোধীরা এই কাজ করেছে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য, কিন্তু বিজেপি এমনটা করেনি। বিজেপি নিজের আদর্শ নীতিতে চলে। রাজ্যের প্রতিটি জায়গাতে শুভেন্দু অধিকারীর অনুগামীরা রয়েছেন, তারাই এই কাজ করেছেন। শুনলাম, যদি লাগিয়ে থাকে আমার যদি চোখে পড়ে জেলা নেতৃত্বকে জানাবো। আর এখানে আমাদের বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল গার্জিয়ান, অনুব্রত মণ্ডলই আমাদের সব। অনুব্রত মণ্ডল বাদ দিয়ে গোটা বীরভূম জেলা চলে না আমাদের। তার উপরে তো দিদি আছেই আমাদের মুখ্যমন্ত্রী, তো অনুব্রত মণ্ডলের বাইরে আমাদের এখানে বীরভূম জেলা কোনো রকম কোনো ইফেক্ট হবে না। যদি করে থাকে বিরোধী রাজনৈতিক দল করতেই পারে। এটা একটা রাজনৈতিক, যেহেতু আমি বলবো বিজেপির কোনো ইস্যু পাচ্ছে না, কোনো কিছু সবই নেগেটিভ দিকে যাচ্ছে, যার ফলে বিজেপি এটা একটা চক্রান্ত করে করতে পারে তৃণমূলকে হেয় করার জন্য। আজকে শুনলাম যে সিউড়ি শহরে, বীরভূম জেলার সদর শহর, সেখানে তৃণমূলের নেতা শুভেন্দুবাবুর নামে তারই দলের কিছু সমর্থক তার নামে জয়ধ্বনি দিয়েছে, তাকে সমর্থনের কথা বলেছে এবং এই নিয়ে নাকি সারা শহরে পোস্টার মেরেছে। আর এরপর প্রশাসক আছেন আমাদের অঞ্জনবাবু, সেই মাননীয় অঞ্জনবাবু নাকি এখন বিরোধীদের চক্রান্ত বিরোধীরা টাকা দিয়ে করেছে বলেছে। আমি অঞ্জনবাবুদিকে প্রশ্ন করতে চাই, আপনারা তো এখন যা কিছু হয় আর বিরোধীদের ভূত দেখেন, বিশেষ করে বিজেপির ভূত দেখেন, আম বলবে এইভাবে ভূত দেখবেন না, নিজেদের অবস্থান জনসমাজের কাছে খোলসা করে প্রকাশ করুন, দেখুন আপনাদের উলঙ্গ চরিত্র প্রকাশ পাবে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।